রানওয়ে থেকে পিছলে সমুদ্রের দিকে এগোলো বিমান, এবং এই ছবি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে সেখানে কিন্তু গত শনিবার যাত্রা শুরু করে পেগাসাস এয়ারলাইন্সের এই বিমানটি। 162 জনকে নিয়ে ল্যান্ড করার কথা ছিল এই বিমানের। বিমান রানওয়েতে নেমেছিল ঠিকই, কিন্তু রানওয়েতে নামার পরেই পিছলে যায় বিমানের চাকা, পাশের সমুদ্র সৈকতে আটকে পড়ে সেটি। পরে সব যাত্রীকেই উদ্ধার করা গিয়েছে বিমান থেকে। শনিবার এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমান পরিষেবা। রবিবার সকাল থেকে ফের শুরু হয় বিমান পরিষেবা।